গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস গ্যালাক্সি। আজ থাম্বনেল লাইন দেখে আপনারা বুঝেই গেছেন যে আমি আজ প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে এসেছি। তো মানে এই প্রোডাক্ট রিভিউ ভিডিওর জন্য আমি কোনো রকম টাকা পাইনি বা কোনো কোম্পানি থেকে আমার এই অ্যাড দেওয়ার জন্য বলেনি। আমি জাস্ট আমি যে জিনিসগুলো বাড়িতে ইউজ করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কালকের আমি ভিডিও শেষে বলেছিলাম যে আমি আজ একটা নতুন ভিডিও নিয়ে আসছি প্রোডাক্ট রিভিউ। তো সেটার কারণ হচ্ছে আমি নাইকা থেকে মানে কিছু প্রোডাক্ট কিনেছি, মানে ফেসে অ্যাপ্লাই করার কিছু প্রোডাক্ট কিনেছি। তো সেইটারই আমি রিভিউ দেব আজকে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট আমি যে প্রোডাক্টটা রিভিউ দেব সেটা হচ্ছে এই যে প্লামের গ্রিন টি ফেস প্যাক। এটা হচ্ছে মানে আমি নাইকা থেকে কিনেছি, এটা কিনেছি আর কিনেছি প্লামের ফেস অয়েল। তো এটার ফোকাস কতদূর পাওয়া যাচ্ছে আমি জানি না। এটা হচ্ছে প্লামের ফেস অয়েল। তো এই দুটো প্রোডাক্ট আমি নাইকা থেকে কিনেছি। কিনে আমি মানে ওপেন করেছি, কালই ওপেন করেছি, করে আমি ফেস অয়েলটা, অনলি ফেস অয়েলটা কালকের মানে রাত্রিরে শুতে যাওয়ার আগে ইউজ করেছিলাম। তো এই ফেস অয়েলের ব্যাপারে আমি বলতে পারবো, বাট ফেস প্যাকটা আমি এখনও পর্যন্ত ইউজ করিনি, আগেও ইউজ করিনি। ফেস প্যাকটা জাস্ট আমি নতুন কিনেছি। আমি ফেস প্যাক খুব একটা কিনি না, যেহেতু আমার সামনে বিয়ে বাড়ি আছে সেই কারণে আমি ফেস প্যাক কিনেছি। ফেস প্যাক যতবার আমি কিনি আমার একবার দুবার ইউজ করার পর পরেই থাকে, কারণ আমার হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত। তো সেই কারণে আমি ফেস প্যাক এই যে মুখে মেখে এতক্ষণ ধরে থাকতে হয়, তো আমি সেটাই আমি পারি না থাকতে, বিশেষ করে শীতকালে তো একদমই নয়। গরমকালে মুখে খুব মানে মুখটা একটু ঠান্ডা করার জন্য মাখি মাঝে মধ্যে, তাও ঠান্ডা লেগে যায়, বাট শীতকালে আমি একদম না। কিন্তু আমি কিনেছি, সামনে আমার পর পর বিয়ে বাড়ি আছে, অনেকগুলো অনুষ্ঠান আছে, সেই কারণে আমি ফেস প্যাকটা কিনেছি। তো এই এই সময় মানে এই আমার এত ঠান্ডা লাগা ধাত বলে না আমি ফেসিয়ালও করতে যেতে পারিনি। আমি গরমকাল হলে ফেসিয়াল করি, সবই করি, বাট আমি শীতকালে একদম ওইসব ধারে কাছে যাই না। জাস্ট আমার চুলটা স্পা করলে না, তাই সেটুকু স্পাটা শুধু করতে যাই, তাছাড়া মানে কোনো কিছুই আমি করি না শীতকালে। তো যাই হোক, যে পয়েন্টটা থেকে আমি সরে যাচ্ছি সেটা হচ্ছে প্রোডাক্টের রিভিউ। তো আমি এই প্লামের সব রকম প্রোডাক্ট ইউজ করেছি এর আগে, আর প্লামের প্রোডাক্ট আমি বহুদিন ধরে ইউজ করি। ফার্স্ট কিনেছিলাম প্লামের সানস্ক্রিন, তো সেটা ভীষণই ভালো, প্রায় ছ মাস আগে কিনেছিলাম, হ্যাঁ ছ মাস মতো আগে প্লামের ফার্স্ট সানস্ক্রিনটা কিনেছিলাম। তো সেটা আমি পুরীতে বেড়াতে গেছিলাম, সেই কারণে আমি একটা প্লামের ফার্স্ট সানস্ক্রিন কিনেছিলাম। সেটা ভীষণই ভালো, মুখ একদম কালো করে না, মানে খুবই ভালো, বাট আমার প্রচণ্ড ঘাম হয়। আমার মানে এমনিতেই গরমকালে আমার একটু ঘাম হয় বেশি, আর গরমকালে না আমার স্কিনটা প্রচণ্ড অয়েলি হয়ে যায়। এখন দেখুন আমার স্কিনটা এতটা অয়েলি বোঝা যাবে না, কারণ আমার না শীতকালে এই জায়গাগুলো খুব ড্রাই হয়ে যায়, মানে কিছু বেরোয় না আমার মুখে। সত্যি কথা বলতে আমি যাই ইউজ করি না কেন আমার সবই শ্যুট করে যায়, কারণ আমার স্কিনে কোনো দিন কোনো র্যাশ বা পিম্পলস কিচ্ছু কোনো দিন বেরোয়নি। সুতরাং আমার রিভিউ দেওয়া তো বোকামির, কারণ যাদের শ্যুট করা না করার ব্যাপার থাকে তারা রিভিউ দিলে ভালো হয়। কিন্তু যাই হোক, তাও দিচ্ছি আপনাদের সাথে, শেয়ার করছি যে সব কথাই শেয়ার করি, যখন মানে কী কী জিনিস প্রোডাক্ট ইউজ করি সেটাও শেয়ার করা ভালো। তো যাই হোক, আমি প্লামের এই ফেস প্যাক আর অয়েলটা শুধু কিনেছি, আর হাতে যেটা আছে এটা হচ্ছে প্লামের গ্রিন টি ময়েশ্চারাইজার। তো এই ময়েশ্চারাইজারটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, প্রায় আমি মাস দুয়েক ধরে ইউজ করছি। তো এই ময়েশ্চারাইজারটা ভীষণ ভালো। আর এই যে দুটো প্রোডাক্ট কিনেছি, এই যে দুটো প্রোডাক্ট কিনেছি, তো তার সাথে আমার প্লামের এই ছোট্ট মতো ময়েশ্চারাইজারটা ফ্রি দিয়েছে। দেখাচ্ছে, ফোকাস 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 তো নেই, ফোকাস নেবে না, ব্যাক ক্যামেরায় করলে ফোকাস নেওয়া যায়, কিন্তু ব্যাক ক্যামেরা করতে না মানে আমি একা একা যেহেতু ভিডিও বানাই তো ব্যাক ক্যামেরায় আমার খুব অসুবিধা হয়। তো যাই হোক, দেখাচ্ছি এই যে প্লামের এই ময়েশ্চারাইজারটা আমার ফ্রি দিয়েছে। তো এই কটা যে এই দুটো জিনিসেরই আমি আজকে রিভিউ দেখাবো, আর বাকি জিনিসগুলো রিভিউ দেখাবো না, কারণ ওগুলো আমি অনেক দিন ধরে ইউজ করছি জানি। তাও বলে রাখি যে এই ময়েশ্চারাইজারটা ভীষণ ভালো,
মানে গরমকালের জন্য তো ভীষণই ভালো, শীতকালে অনেকে অয়েলি ময়েশ্চারাইজার পছন্দ করে, বাট আমি সারা বছরই করি এইটা, এই ময়েশ্চারাইজারটা আমি সারা বছরই মাখি। আর এই যে আরেকটা আছে প্লামের, এটা হচ্ছে গ্রিন টি নাইট ক্রিম, গ্রিন টি নাইট ক্রিম। তো আর আমি প্লামের গ্রিন টি ফেস ওয়াশটাও ইউজ করি। এই যে নাইট ক্রিমটা, এটার একটা ব্যাড রিভিউ আমি দিচ্ছি, যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা এই নাইট ক্রিমটা একদম ইউজ করতে যাবেন না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়। তো আমি এটা শীতকালে মাখতে পারি না, এটা আমি গরমে মাখি, গরমকালে মাখি, বাট শীতকালে আমি একদম মাখতে পারি না, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে, দুদিন মেখে আমার একদম নাজেহাল অবস্থা। তো আমি নাইট জেলটা মাখা ছেড়ে দিয়েছি, সেই কারণেই আমি এই ফেস অয়েলটা কিনেছি। এই ফেস অয়েলটা শুধুমাত্র যে রাতে ইউজ করা যায় তা কিন্তু নয়, এই ফেস ওয়াশটা মানে সরি এই ফেস অয়েলটা মানে দিনে যখন খুশি ইউজ করা যায়, এমন কি মেকআপ করার আগেও এই ফেস অয়েলটা অনেকে ইউজ করে, তারপর তারপর মেকআপ করে। তো আমি যে কথাগুলো বলছি সম্পূর্ণ আমার নিজের মতামত, আমি কিন্তু মানে খুব যে সব ব্যাপারে জেনে শুনে বলছি তা কিন্তু নয়, সুতরাং কোনো সমস্যা হলে মানে যেটা দায় আমারই আর কারণ নয়। তো প্রোডাক্টের মানে জন্য আমি কারণ কোনো টাকাও পাইনি, কিছুই নয়, প্রোডাক্টটার রিভিউটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই ফেস অয়েলটা আমি কালকে ইউজ করে যেটা বুঝলাম, প্রচণ্ড লাইট একটা ফেস অয়েল, মানে এত ভালো বলার মতো নয়। বিশেষ করে এই নাইট জেলটা যেহেতু আমি মাখতে পাচ্ছি না, সেই কারণে এই অয়েলটা আমার খুব কাজ দিচ্ছে। আর রাত্রিরে করে আমার মানে মনে হয় মুখে একটা কিছু না মেখে শুলে আমার আমার নিজের একটা অস্বস্তি হয়, কারণ আমার স্কিনটা না মনে হয় যে রাত্রিরে কিছু একটা মেখে শুলে খুব সফট থাকে, মানে সকালবেলা উঠে জাস্ট আমি জল দিয়ে মুখটা ধুয়ে নিই, আমার মুখটা ভীষণ সফট হয়ে যায়। কি তো ওই জন্য আমি এই অয়েলটা কিনেছি, ওই নাইট জেলটার বদলে আমি অয়েলটা মাখবো। তো আজকের রিভিউয়ে আমি ভেবেছিলাম যে প্যাকটা আমি ইউজ করে আপনাদেরকে দেখাবো, কিন্তু এখন প্রায় 9:30 বাজে, আমি মাখলে আবার আবার ঠান্ডা লেগে যাবে, সেই ভয়ে আমি মাখবো না সেটাই ভাবছি। কিন্তু যাই হোক, অয়েলটা একদিন ইউজ করেছি, প্যাকটা একদিনও ইউজ করা হয়নি, তো আমি ইউজ করে দেখাবো। তো চলুন আমি একটু রেডি হয়ে নিই, নিয়ে তারপর এই প্যাকটা মেখে মানে মেখে তারপর আপনাদেরকে রিভিউটা দেবো, কারণ না জেনে শুনে আমি তো রিভিউ দিতে পারবো না, না ইউজ করে আমি কিভাবে বলবো আপনাদেরকে ভালো কি খারাপ। তো ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো আমি রেডি হয়ে চলে এসেছি, রেডি হয়ে এসেছি বলতে জাস্ট এই হেয়ার ব্যান্ডটা দিলাম, কারণ চুলগুলো তো সামনে মুখের সামনে চলে আসে আমার, ওই জন্য জাস্ট হেয়ার ব্যান্ডটা দিলাম, তা নাহলে ফেস প্যাকটা আমি মাখতে পারবো না। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি যে এই ফেস প্যাকটার দাম নিয়েছে নাইকাতে, আমি দোকান থেকে কিনিনি, আমি অনলাইন থেকে প্লামের প্রোডাক্ট অনলাইন থেকে কেনাই ভালো, মানে বিশেষ করে নাইকা বা পার্পেল এইসব থেকেই কেনা ভালো, কারণ এখানে অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া যাবে, তো নাইকাতে সব সময় অরিজিনালি প্রোডাক্ট পাওয়া যায়, আমার আজ পর্যন্ত আমি কোনোদিন ঠকিনি। তো কার কী হয়েছে আমি জানি না, আর আমি খুব বিশ্বাস করি যে নাইকাতে সবসময় অরিজিনাল প্রোডাক্টই পাওয়া যায়, আর আমি মানে মেকআপ তারপর ফেসে ইউজ করার যে কোনো জিনিস আমি নাইকা থেকে কিনি। আমি পার্পেল থেকে একবার মনে হয় কিছু কিনেছিলাম, একটা অফার পেয়েছিলাম বলে কিনেছিলাম, বাট তাছাড়া আমি নাইকা থেকেই সবসময় কিনি। আমি নাইকাতে না দাম খুব একটা কমায় না, খুব ডিসকাউন্ট থাকলে বা কোনো প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট থাকলে তখন, যেমন ল্যাকমির প্রোডাক্টের ওপর অনেক সময় ডিসকাউন্ট থাকে, তো তখন কিনলে দাম কমে পাওয়া যায়। কিন্তু এই প্লামের আমি যখন ফেস ওয়াশ ময়েশ্চারাইজার নাইট জেলটা কিনেছিলাম তখন আমি ডিসকাউন্ট পেয়েছিলাম, তো তখন আমি একটু দাম কমে পেয়েছিলাম, বাট এই দুটোর সময় আমি কোনো ডিসকাউন্ট পাইনি। কিন্তু আমি কেন এগুলো তাড়াতাড়ি করে কিনলাম, কারণ সামনে আমার বিয়ে বাড়ি আছে, তো আমার মুখটা একটু পরিষ্কার করতে হবে, ফ্রেশ করতে হবে, তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে কিনলাম। আর যেহেতু আমি প্লামের সব রকম প্রোডাক্ট ইউজ করি, তাই প্লামের প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট আমি ইউজ করব না, এটাই আমার এখন মত। তো সেই জন্যেই আমি নাইকা থেকে অর্ডার দিলাম, তো আমাদের বাড়িতে এসেই দিয়ে গেছে, কালকে দিয়ে গেছে। তো এটার দাম, হ্যাঁ এটার দাম বলে দিই, বোঝা গেল, ও এটার দাম নিয়ে এসছে 675 টাকা, এই
এটা হচ্ছে প্যাক, এই প্যাকটার দাম নিয়েছে গ্রিন টি প্যাক প্লামের, এই প্যাকটার দাম নিয়েছে 675 টাকা। আর এই যে ফেস অয়েলটা, এই ফেস অয়েলটার দাম নিয়েছে 775 টাকা। এই ফেস অয়েলটা আমি একটু ডিসকাউন্টে পেয়েছি মনে হচ্ছে, বাট অতটা ডিসকাউন্টে পেয়েছি না আমার মনে নেই, একদম একদম মনে নেই অতটা ডিসকাউন্টে পেয়েছি, কারণ আমি যখন কিনি আমার তো কেনার শেষ নেই, আর অনলাইন আমার আসতেই থাকে আসতেই থাকে। তো এটা 675 টাকা দাম, ডিসকাউন্টে খুব আর বেশি কমবে না, ওই এই সরি 675 নয় সরি 775 টাকা দাম, ফেস অয়েলটা 775 টাকা দাম, আর এই প্যাকটা 675 টাকা দাম। আর তার সঙ্গে এই ময়েশ্চারাইজারটা ফ্রি দিয়েছে, মজা পেয়েছি। আমার আবার না মানে কোনো কিছু জিনিসের সঙ্গে ফ্রি দিলে না খুব মজা লাগে। তো আমি কিছুদিন আগে একটা নায়িকা থেকেই তাই ইউজ মানে এটা ইউজ করতে করতে আপনাদের সাথে গল্প করব। ও বাবা, তার সাথে একটা কি দিয়েছে, এটা প্যাক লাগানোর মনে হচ্ছে কিছু একটা দিয়েছে, প্যাকটা এটা দিয়ে নিয়ে এরাম এরাম করে লাগাতে হবে, ভালো হয়েছে, খুব কাজে দিয়েছে এটা আমার। ও হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমি কিছুদিন আগে নায়িকা থেকে একটা ল্যাকমির আইশ্যাডো প্যালেট কিনেছি, ল্যাকমির ল্যাকমি অ্যাবসোলিউটের। তো তার সঙ্গে আমার একটা ল্যাকমির লিকুইড লিপস্টিক ফ্রি দিয়েছে, এটা কিভাবে ইউজ করে আমি তো তাই জানি না। হে ভগবান, এটা কি জল দিয়ে ইউজ করে না ডিরেক্ট ইউজ করে, ড্রাই নয় যখন মনে হচ্ছে তো ডিরেক্টই ইউজ করে, অশিক্ষিত মানে এইসবের ব্যাপারে আমি অশিক্ষিত, মানে এইসব নিয়ে খুব একটা যে চর্চা করি তা নয়, মাখতে হয় মাখি, ও কোনো ব্যাপার নেই। ৩০ মিনিটস, ও মাই গড, অ্যান্ড দেন প্লেন ওয়াটার ময়েশ্চারাইজার, হ্যাঁ হ্যাঁ সব জানি, এই প্যাকের পর যে ময়েশ্চারাইজার মাখতে হবে সেটা আমিও জানি, অতটা মূর্খ নই, না হয় আমি বেশিই জানি না, কিন্তু যে প্যাক মাখার পর ময়েশ্চারাইজার দিতে হয় সেটা আমি জানি। আর হ্যাঁ, মুখটা আমি ধুয়ে এসেছি বলতে আমি স্নান করার সময় ফেস ওয়াশ দিয়ে ধুয়েছিলাম, তারপর ময়েশ্চারাইজার দিয়ে তো মেখেছিলাম, ওই জন্য আমি আমার যে ক্লিনজিং উইপস আছে সেটা দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে এসেছি। জল ঘাঁটতে পারবো না, বেশি জল ঘাঁটলে আমার ঠান্ডা লেগে যাবে, প্রথমেই বলে দিয়েছি, তাই জল বেশি ঘাঁটা যাবে না। তো যাই হোক, প্যাকটা ইউজ করি। বাবা, এত বড় শিশি, আর প্যাকটা দেখুন একদম কতটা নিচে থেকে দেওয়া আছে, বাবা কতটা নিচে থেকে প্যাকটা, যাই হোক এটা তো কত ML আছে, বকবো না এই করবো, বেশি বগলে ওইটাই হয়, কতটা আছে কি, ও 100 গ্রামস, 100 গ্রামস আছে, 100 গ্রাম 675। প্লামের জিনিসের একটু দাম বেশি, বাট ভালো মানে প্রোডাক্ট হিসাবে দাম ঠিক আছে, কিন্তু আমি দাম দিয়ে জিনিস কিনবো ভালো হবে না প্রোডাক্ট, সেইগুলো আমার খুব রাগ হয়। তো যাই হোক মাখি। যাই হোক, আমার ফেস প্যাকটা মাখা হয়ে গেছে, বেশি আর কথা বলতে পারবো না, মেখে 30 মিনিট রাখতে বলেছে, বাট 30 মিনিট আমি তো রাখতে পারবো বলে মনে হয় না, 20-25 মিনিট রেখে ধুয়ে দেবো, পরে আবার মাখবো রাত্রিবেলা মেখে। আর মা যদি দেখতে পাই তাও আমার উপরের ঘরে বাথরুম আছে, মুখটা ধুয়ে নিতে পারবো, নিচে আর যেতে হবে না, নিচে গেলে মা এক্ষুনি ক্যাঁক ক্যাঁক করবে, আর ডোডো আছে এখন নিচে মায়ের কাছে। তো ঠিক আছে, আমি আবার 30 মিনিট পর আসছি আপনাদের সাথে কথা বলতে, টাটা। তো দেখুন আমি ফেস প্যাকটা তুলে দিয়েছি, আর আমার মুখটা দেখুন কেমন লাগছে, মানে পরিষ্কার, মানে পরিষ্কার থাকে আমার মুখ সবসময়, তো রোদ্দুরে বেরো না বেরোলে খুব একটা, যে বাড়িতে থাকলে আজকে সারাদিন বেরোয়নি, মুখটা পরিষ্কারই আছে। তো যাই হোক, বেশি আর বকবক করছি না, তো দেখুন আমার মুখটা কতটা আরও পরিষ্কার হয়ে গেছে। আর যাদের অয়েলি স্কিন তাদের পক্ষে তো প্রচণ্ড ভালো, আর গরমকালে এটা মানে আমি আশা করছি আমার নিজের ক্ষেত্রে যে গরমকালে এটা আমার আরও বেটার ফল পাবো এটা থেকে।
মানে এটা শীতকালে মেখেছি আমি, বেশিক্ষণ তাও রাখতে পারলাম না, সরি। আমি জাস্ট 15 মিনিট কি 20 মিনিট রেখে তুলে দিলাম, কারণ আমার না মানে ঠান্ডা লেগে যাবে, তাই আমার মুখটা পুরো জল দিয়ে ধুতে হলো। আমার মা তাই জানে না, মানে ঠান্ডার সময় তো, আর ডোডো এসে গেছে। কোথায় যাচ্ছ? বসো, কেন পাশে বসো। ডোডো এসে গেছে দেখতে, ডোডো তো এসেই মাত্র আমি মুখে মেখে আছি, দেখে এই ভয় পেয়ে গেছে। কি মেখেছো, এটা কি মেখেছো? খুব একটা মাখি না তো বললাম, তো যাই হোক আর বেশি বকবক করবো না। ফেস অয়েলটা, এই যে প্লামের ফেস অয়েল যেটা, এটা এটা এবার ইউজ করব। আমি আর ময়েশ্চারাইজার ইউজ করছি না, আমি রাত্রিরে করেই ফেস অয়েলটা ইউজ করব। মুখটা ভালোই পরিষ্কার হয়ে গেছে। অনেক দাম, অল্প করে করে মাখতে হবে। তো দেখি মাখলাম, চুপ কথা বলো না। আমার এখনো ডিনার করা হয়নি তো, তাই আমি এটা আমি ডিনার করে এসেই মাখি। এটা ডিনার করা হয়নি বলেই আমি অল্প করে করে মাখছি। বাবা চোখে ঢুকে যাচ্ছে, এত পরিষ্কার হয়ে গেছে কি বলবো। দিদুনকে বলেছো? দিদুনকে বলে না, দিদুনকে কিছু বলেনি। এই যে মেখে নিলাম অয়েলটা, এটাও গলা মানে মুখ গলা সবেতেই মাখা যায়। তো যাই হোক, ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি করছি। ফেস অয়েলটা মোটামুটি এই আঙুলগুলোর সাহায্যে, আমি প্রথমেই বলে দিয়েছি আমি কিন্তু প্রফেশনাল নই, আমি জাস্ট বাড়িতে এরম এরম করে ফেস ওয়াশ মাখি, এরম এরম করে পুরো দুটো হাতে। তো অয়েলটাও আমি এরমভাবে বেশি নিচ্ছি না, কারণ হাতে আর একদম চ্যাটচ্যাটে নয়, পুরো একদম সফট, মানে হাতে যে কিছু লেগে আছে বোঝাই যাচ্ছে না, এত ভালো। ডোডো তুমি বিছানায় যাও, বিছানায় যাও। আমি জানি ডোডোকে কে প্রোডাক্ট রিভিউ দেওয়া, মানে তখন বুঝতে পারেনি, এখন তো রাত হয়ে গেছে, ডাকতে এসছে ওই জন্য। তো যাই হোক, অয়েলটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, পুরো দেখুন মুখটা, অয়েলটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার কিছুক্ষণ থাকলে না এই অয়েলটা একদম মানে বোঝাই যাবে না, আর এই জাস্ট সবে সবে মাখলাম বলে আস্তে আস্তে পুরো টেনে নেবে স্কিনটা, আর প্রচণ্ড ভালো, মানে প্রচণ্ড মুখে যে মেখে আছে আমি কিন্তু কোনো ফিলই করতে পারছি না, একদম সফট। মুখে আর এই একটু গলাটায় মেখে নিলাম, তো যাই হোক আমার মাখা হয়ে গেছে। এটা কোথায় গেল? তো যাই হোক আমার মাখা হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড নতুন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা মানে ভিডিওটা এখানেই শেষ করছি, ব্লগ বলে বলে তো, হ্যাঁ আজকে ব্লগই তো, আমি তো সব রকমই ব্লগ করি। তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা।